নমস্কার বন্ধুরা, এইচবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের অঙ্ক পাস করার একটা টেকনিক বলবো। অনেক ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করেনি, অনেক ছেলেমেয়েরা আছে এক বছরে কোনো পড়াশোনা করেনি, অঙ্ক কোনো কিছুই পারে না, বাট তারা কি করে অঙ্কতে 25 পাবে, এবং যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্ক মোটামুটি পারে তারা কি করে অঙ্কতে লেটার পাবে, তার টেকনিক এবং তার ফর্মুলা আমি তোমাদের শেখাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার কি করে অঙ্কতে আমরা পাস করতে পারি, তো অঙ্কতে কি করে পাস করবে, তার টেকনিকটা কি। সে কথা আমি একটা কথা বলতে পারি, তোমরা উপপাদ্য কোনগুলো পড়বে, তোমরা সম্পাদ্য কোনগুলো করবে, এবং তোমরা পাটিগণিত কোন চ্যাপ্টার প্র্যাকটিস করে যাবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, এবং তোমরা এমসিকিউ না করে কি করে রাইট মারবে, এবং তোমরা ট্রু ফলস কি করে করবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমার তো দেখো, লকডাউনের পরে যারা দশম শ্রেণীতে উঠেছে, যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা সঠিকভাবে পড়াশোনা করেনি। অনেক ছেলেমেয়েরা আছে যে অঙ্ক পারেই না, কি করবে তারা বুঝতে পারছে না, কি করে পাস করবে। তো দেখো, তাদের উদ্দেশ্যে আমি নিয়ে আসছি আমরা একটা সহজ উপায়ে মাধ্যমিকে কি করে অঙ্কতে 25-এ 25 পাওয়া যায়, পাস নম্বরটা তোলা যায়, এবং যারা মোটামুটি স্টুডেন্ট আছে তারা কি করে 60-70 কাছাকাছি অঙ্কতে পেতে পারে, তার জন্য আমি নিয়ে আসছি বিভিন্ন কৌশল। তো দেখো, জ্যামিতি থেকে তোমাদের 22 নম্বর থাকবে, ঠিক আছে। তো দেখো, উপপাদ্য অনেকগুলো আছে, তো কোন উপপাদ্য তোমরা করে যাবে মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো, উপপাদ্য 33, 34, 38, 41, 42। তো দেখো, এখান থেকে আমি বলতে পারি 33, 34, 38 এবং 41, 42 এর ভিতর থেকে তোমরা কমসে কম দুখানা উপপাদ্য কমন পাবে, ঠিক আছে। তো দেখো, এই যে সম্পদ, অনেক ছেলেমেয়েরা আছে সম্পদ করতে গিয়ে ঘাবড়িয়ে যায়, কোনটা করে যাব আমি। তো দেখো, তোমাদের অন্তর্বৃত্ত আছে এবং পরিবৃত্ত আছে এবং স্পর্শক আছে। তোমাদের আমি একটা কথা বলতে পারি যে তোমরা অন্তর্বৃত্ত করবে না, কারণ অন্তর্বৃত্ত করে কিন্তু মেলে না। যদি বাইসেন যদি হয়ে যায় তাহলে তোমরা অন্তর্বৃত্ত করবে। আমি তোমাদের বেশি তোমাদের আমি বলবো যে তোমরা পরিবৃত্ত নালে স্পর্শক, এই দুটোকে ভালো করে করে যাবে। তো দেখো, এখান থেকে তোমরা পাস পেয়ে যাবে, আর এখান থেকে তোমরা পাস পেয়ে যাবে। 5 আর 5 কত হয়? 10 হয়ে যায়। তো দেখো, অঙ্কতে কি করে 10 পাওয়া যায়। তো দেখো, এখান থেকে আমি বলতে পারি তোমরা 10 নম্বর পেয়ে যাবে 33, 34, 38, 41। এখান থেকে মোটামুটিভাবে 4টা ভালো করে যদি করে যাও, এখান থেকে কমসে কম 2টো কমন পাবে, 2টো থেকে 1টা তো কমন পাবেই। এবং এই অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং স্পর্শ, এটা যদি ভালো করে দেখে যাও খুবই ইজি আছে, মাত্র 5 থেকে 10 মিনিটে হয়ে যাবে। এখান থেকে আমি তোমাদের বলবো যে পরিবৃত্ত এবং স্পর্শ এই দুটো করে যেতে, কারণ অন্তর্বৃত্ত করতে গেলে তোমাদের অনেক সময় মিলবে না, তার জন্য তুমি পরিবৃত্ত এবং স্পর্শ করে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ থেকে থাকবে 5 এবং উপপদ্য থেকে থাকবে 5, 5 আর 5 কত হয়? 10 থাকবে, এবং তার সঙ্গে 12 নম্বরের MCQ এবং SA থাকবে, ঠিক আছে। এই দেখো, MCQ SA কত নম্বর থাকবে? 12 নম্বরে থাকবে, এবং উপপদ্যতে কত থাকবে? 5 থাকবে, এবং আমাদের সম্পদতে কত থাকবে? 5 থাকবে। তো তোমরা সর্বপ্রথম সম্পদ্য এবং উপপদ্য যারা অঙ্কতে খুবই দুর্বল তারা কিন্তু এটাকে পরীক্ষার সময় করে আসবে, কারণ তোমরা যে সম্পদ্য এবং উপপদ্য পড়ে যাচ্ছ সেটা কিন্তু তোমরা পরবর্তীকালে যখন লাস্টের দিকে তোমরা করতে যাবে তোমরা ভুলে যাবে। তো তোমাদের আমি একান্ত অনুরোধভাবে করবো, তোমাদের আমি একান্তভাবে বলবো, তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, তোমরা অঙ্কতে যাতে 25 বা তার থেকে বেশি পাও। যারা অঙ্কতে কোনো কিছু পারে না তাদের আমি বলবো প্রথমে উপপদ্য করবে, তারপরে সম্পদ্য করবে, ঠিক আছে। তো দেখো, এবার আমি পাটিগণিত নিয়ে আলোচনা করব। তো দেখো, পাটিগণিত নিয়ে আলোচনা করবো। পাটিগণিতে টোটাল থাকবে তোমাদের হচ্ছিল থাকবে হচ্ছিল 22 নম্বর থাকবে। পাটিগণিতে টোটাল কত থাকবে? 22 নম্বর থাকবে, তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, পাটিগণিতে তোমাদের থাকবে 22 নম্বর থাকবে, ঠিক আছে। তোমাদের বড় প্রশ্ন 5 নম্বরের 2টো করতে হবে, ঠিক আছে। 5 নম্বরের 2টো বড় প্রশ্ন করতে হবে, যার নম্বর থাকবে 10, এবং আমাদের MCQ SA থাকবে 12। MCQ এবং SA সব মিলে থাকবে 12 নম্বর। তো তোমরা পাটিগণিতের কোনগুলো করে যাবে? তো দেখো, তোমাদের আমি বলবো 6.1 এবং কোষে দেখি 14, এই দুটো চ্যাপ্টার ভালো করে যাবে। এই দুটো চ্যাপ্টার থেকে 100% তোমরা অঙ্ক কমন পাবে। তোমাদের আমি একান্তভাবে অনুরোধ করব, তোমরা কিন্তু প্রয়োগ, ঠিক আছে, যে সমস্ত উদাহরণের অঙ্ক আছে এই উদাহরণের অঙ্ক কিন্তু চোখ বুলিয়ে যাবে, কারণ আমি বেশিরভাগ দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলতে পারি যে উদাহরণের অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়। অর্থাৎ তোমরা 6.1 অঙ্ক দেখে দেবে, আর আমাদের 14 দেখে দেবে। তোমরা যদি এক্সারসাইজ 14 দেখে দাও, এখান থেকে 100% একটা কমন পাবে, এবং এখান থেকেও অঙ্ক কমন পাবে।
আর এই যে 6.2 এর অঙ্ক খুবই ইজি অঙ্ক আছে তোমরা তো জানো ফর্মুলা কিছে p আছে ব্র্যাকেটের মধ্যে 1 + r/100n এই তো ফর্মুলা ইউজ হয়েছে 6.2 এর অঙ্ক খুবই ইজি আছে আমি তোমাদের বলবো এক্সারসাইজ 6.1 6.2 এবং এক্সারসাইজ 14 তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা যারা অঙ্কতে খুবই দুর্বল তারা 6.2 এর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে দেবে এবং এক্সারসাইজ 14 এর অঙ্ক প্র্যাকটিস করে দেবে এক্সারসাইজ 14 এর অঙ্ক প্র্যাকটিস করে দেবে এক্সারসাইজ 14 এর যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে আমি লিংক দিয়েছি 2022 সাল এবং 2023 সাল বলে আমি উল্লেখ করেছি কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এবার আমি বীজগণিত নিয়ে আলোচনা করব তো দেখো বীজগণিতের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে বীজগণিতের কোষে দেখি 1.2 1.3 1.4 এই 1.2 1.3 1.4 তো দেখো 1.4 নয় 1.5 ঠিক আছে তো দেখো 1.2 থেকে অঙ্ক তোমরা 100% কমন পাচ্ছ আমি বলে দিছি 1.2 থেকে কোন কোন অঙ্ক করে যেতে হবে সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে 1.3 থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে সেই অঙ্কগুলো এখান থেকে নখানা অঙ্ক আছে বলে দিছি কোন অঙ্কগুলো করে যেতে হবে এবং 1.5 এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মাত্র আমি চারখানা অঙ্ক বলেছি কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমরা দেখতে পারছি যে বীজগণিতে থাকবে টোটাল থাকবে 24 নম্বর থাকবে বীজগণিতে কত নম্বর থাকবে 24 নম্বর থাকবে এই 24 নম্বরের ভিতর থেকে পাঁচখানা আপনাকে 3 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 3 × 5 = 15 এবং এমসি কিউব এবং এসি কিউব মিলে থাকবে তোমাদের 9 নম্বর 15 × 9 কত হবে 24 হবে অর্থাৎ আমি তোমাদের বলতে পারি যে বীজগণিতে তোমাদের 1.2 1.3 1.5 তোমরা যদি 1.2 এবং 1.3 যদি অঙ্ক যদি প্র্যাকটিস করে দাও তাহলে এখান থেকে একটা অঙ্ক 100% তোমরা কমন পাবে ঠিক আছে আমি বলতে পারি 1.2 এর কিছু উদাহরণের কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে এবং 1.5 এর উদাহরণের কয়েকটা অঙ্ক আমি তোমাদের বলে দিয়েছি যেটা ডেসক্রিপশন বক্সে তার লিংকটা দিয়ে দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে তো দেখো আমি এবার চলে আসবো 9.3 এইটা 9.3 কোন অঙ্কগুলো পড়ে যাবে আমি বলতে পারি যে 9.3 এবং 5.3 এখান থেকে 100% অঙ্ক কমন পাবে 100% অঙ্ক আসবে এটা থেকে 100% অঙ্ক কমন পাবে তো দেখো 9.3 অঙ্ক পড়ে যাবে ভালো করে 9.3 কয়েকটা উদাহরণের অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখে যাবে এবার আমি 5.3 অঙ্ক বলবো 5.3 অঙ্ক আসবেই গ্যারান্টি দিয়ে বলতে পারি 5.3 অঙ্ক আসবেই তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং 5.3 গুণে গুণে 5 থেকে 6 খানা আমি উদাহরণের অঙ্ক বলেছি 5 থেকে 6 খানা আমি উদাহরণের অঙ্ক বলেছি সেই উদাহরণের অঙ্ক প্লিজ তোমরা প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবার আমরা চলে আসি ভেদে এই যে ভেদের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেটাও বলে দিছি তো দেখো ভেদ অনেকে করতে চায় না ভেদের সঙ্গে আমাদের করণীয় অঙ্ক কিন্তু মানে যে কোনো অথবা দিয়ে থাকে তোমাকে আমি বলতে পারি ভেদ থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়েছি তাছাড়া তোমরা দেখবে কি যে আমাদের প্লে লিস্টে 2022 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করা আছে যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে এমসি কিউব ঠিক আছে এমসি কিউব এসএ কিউব সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি তো তোমরা বুঝতে পারছো বীজগণিত থেকে কোনগুলো করে যাবে যারা অঙ্কতে খুবই দুর্বল তাদের আমি বলবো 1.2 থেকে আমি বেস্ট অফ 6 বলে সিলেক্ট করেছি কোন অঙ্কগুলো করে যেতে হবে 1.3 থেকে আমি বলেছি এইটা এইটা 1.2 1.3 ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং 9.3 5.3 ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি মনে করি এই চ্যাপ্টার করলে তোমাদের আর করতে হবে না কোনো কিছু এখান থেকে করলে তোমরা 100% তোমরা কমন পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখো এবার আমি পরিমিতি নিয়ে আলোচনা করব পরিমিতি কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো পরিমিতি থেকে তোমাদের থাকবে 25 নম্বর থাকবে 4 নম্বরের বড় প্রশ্ন 4 খানা করতে হবে 4 নম্বর থাকবে 16 4 নম্বরের 4 খানা বড় প্রশ্ন করতে হবে 4 নম্বর থাকবে 16 এমসি কিউব এবং এসি কিউব থাকবে 9 অর্থাৎ 16 অন্যায় কত থাকবে 25 থাকবে তো দেখো এখান থেকে কোন কোন চ্যাপ্টার তোমরা পড়বে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক 100% আসবে তো আমি তোমাদের বলতে পারি যে এক্সারসাইজ 4 এক্সারসাইজ 8 এক্সারসাইজ 16 এক্সারসাইজ 4 থেকে অঙ্ক অবশ্যই আসবে 100% আসবে এক্সারসাইজ 8 থেকে 100% আসবে এক্সারসাইজ 16 থেকে 100% আসবে আমি তোমাদের বলতে পারি যে 16 এবং 12 12 দাগের একটা অঙ্ক আছে 9 দাগের অঙ্ক এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে তো দেখো এক্সারসাইজ 12 থেকে মাত্র 6 খানা অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিয়েছি এই 6 খানা অঙ্ক করে গেলে 100% তোমরা কমন পাবে তার সঙ্গে উদাহরণের 2-1টা অঙ্ক দেখে যাবে এক্সারসাইজ 4 থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে এক্সারসাইজ 8 থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে এক্সারসাইজ 12 থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে বলে দিয়েছি এবং এক্সারসাইজ
16 থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার আমি আলোচনা করব যে অঙ্ক পরীক্ষায় কি করে এমসিকিউগুলো এবং ট্রু ফলস গুলো করবে। তোমরা, আমি তোমাদের একটা কথা বলছি, যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কতে দুর্বল তারা কি করে অঙ্কটা করবে, তো তোমাদের আমি বলতে পারি, প্রথমে তোমরা সম্পদ্য করবে 5 নম্বরে। ঠিক আছে, প্রথমে সম্পদ্য করবে 5 নম্বরের, তারপরে কি করবে, উপপদ্য করবে, উপপদ্য 5 নম্বরে করবে। এখানে তোমাদের কত নম্বর থাকবে, 10 থাকবে, এখানে তোমার কত নম্বর থাকবে, 10 থাকবে। এবার চলে আসো, তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষায় 6 খানা এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, কটা থাকবে, 6টা থাকবে, 1, 2, 3, 4, 5, 6, এই 6 খানা এমসিকিউ থাকবে। এমসিকিউর ভিতরে তোমাদের দেখবে অপশান থাকবে, এ বি সি ডি অপশান থাকবে, তোমাদের আমি এ বি সি ডি এরও এ বি সি ডি এ বি সি ডি ঠিক আছে, এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি তো তোমাদের এই যে কোশ্চেন আছে, অনেক ছেলেমেয়েরা যারা অঙ্ক পারে না, কোনো কিছু পারে না, তারা কি করবে, তারা আমি বলবো, তাদের যে উদ্দেশ্য আমি বলবো, যেটা আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলছি, যদি তোমরা সি করো তো সি 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 যদি তোমরা সি করো তাহলে সি 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 সব কটা সি করে দেবে, যদি তোমরা বি করো তাহলে বি 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 যে কোনো একটা সিরিজ করবে, না হলে সব কটাকে সি করে দেবে, না হলে সব কটাকে বি করে দেবে, না হলে সব কটাকে এ করে দেবে, না হলে সব কটাকে ডি করে দেবে। তো এখান থেকে 9 9 করে তোমরা 2 নম্বর তো অবশ্যই পাবে, 10 আর 2 কত হয়, 12 হবে, এখানে কত হবে, 12 হয়ে যাবে। এবার চলে আসো তোমরা, এবার তোমরা চলে আসো যে কি করে তোমরা সত্য মিথ্যা করবে। তোমাদের একটা অনুরোধ আমি করব, সত্য মিথ্যায় থাকবে টোটাল 6 খানা থাকবে, সত্য মিথ্যায় টোটাল ট্রু ফলস টোটাল 6 খানা থাকবে, 1, 2, 3, 4, 5, 6 ঠিক আছে। যদি ট্রু করো সব কটাকে ট্রু করে দেবে, ট্রু করে দেবে, ওকে, সব কটাকে ট্রু করে দেবে। যদি যদি ট্রু না করো তাহলে সব কটাকে ফলস করে দেবে, নাহলে ফলস করবে নাহলে ট্রু করবে, এটা তোমাদের আমি অনুরোধ করছি। এখান থেকে তুমি 3 পেয়ে যাবে, কত পাবে, 3 পাবে, এখান থেকে তুমি কমসে কম 2 থেকে 3 পাবে, এখান থেকে তুমি 2 পাবে, এখান থেকে তুমি 3 পাবে, অর্থাৎ না হলে সব কটাকে সত্য করবে, না হলে সব কটাকে মিথ্যা করবে। ঠিক আছে, আমি কি বলছি, না হলে সব কটাকে সত্য করবে, না হলে সব কটাকে মিথ্যা করবে। তোমরা প্লিজ মাতুপুরি করে, মাতুপুরি করে উল্টো পাল্টা কিছু করবে না, যারা অঙ্ক পারো তারা সত্য মিথ্যা তারা তো, তাদের তো কোনো অসুবিধাই হবে না, বাট যারা অঙ্ক পারো না তাদের উদ্দেশ্যে এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। তো দেখো, বুঝতে পারছো আমি কি বলছি। এবার চলেছে শূন্যস্থান, শূন্যস্থানে কি করব, শূন্যস্থানে কি করবে আমি তোমাদের বোঝাচ্ছি, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের দেখবে 5 খানা করে শূন্যস্থান বইতে আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পাটিগণিতের, তোমাদের পাটিগণিতের তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, এক্সারসাইজ 2 আছে, এক্সারসাইজ 6.1 আছে, এক্সারসাইজ 6.2 আছে, এক্সারসাইজ 14 আছে, যেমন এই 4 খানা চ্যাপ্টার থেকে যত শূন্যস্থান আছে, 5 আর 5 10 আর 5 15 আর 5 20 20 খানা শূন্যস্থান বই থেকে দেখে মুখস্থ করে যাবে। ঠিক আছে, আমি তোমাদের বারবার করে বলছি। এবার পরিমিতির ক্ষেত্রে নিশ্চয় তোমাদের 3 4 খানা চ্যাপ্টার আছে, সেখান থেকে যতগুলো 5 খানা করে শূন্যস্থান আছে সেই শূন্যস্থান ভালো করে দেখে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার দেখে যাবে, এবং বীজগণিতের ক্ষেত্রেও দেখে যাবে। যারা অঙ্ক পারে না তারা প্লিজ এই শূন্যস্থানগুলো মুখস্থ করে যাবে, ওখান থেকে 100% 2 থেকে 3টে তোমরা কমন পাবে। তো এখান থেকে তোমরা পেয়ে গেলে কমসে কম আরও 2 পেয়ে গেলে, এবং স্কুল থেকে থাকবে তোমাদের 10। তো দেখো কত থাকছে, 10 আর 2 12 12 আর 3 15 15 আর 2, তো দেখো 10 আর 2 12 12 আর 3 15 15 আর 2 17 17 আর 10 17 আর 10 27, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তোমরা অঙ্ক না করে, অঙ্ক প্র্যাকটিস না করে তোমরা 30-এর কাছাকাছি নম্বর পাচ্ছ। আর যারা অঙ্কতে লিটার পাবে তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে কি কি অঙ্ক প্র্যাকটিস করে যাবে। এবং তোমাদের আর একটা কথা আমি বলতে পারি, যে তোমাদের প্রয়োগ আছে, প্রয়োগ, এই প্রয়োগের অঙ্ক তোমরা ছাড়বে না, এই প্রয়োগের অঙ্ক তোমরা মানে এই প্রয়োগটা যে করেই হোক তোমরা টাচ করে আসবে, এই প্রয়োগ কিন্তু করবে যে করেই হোক, যতটা পারো, যতটা বুদ্ধি দিয়ে পারো, আঁকার চেষ্টা করবে, যতটা পারবে বানিয়ে লিখবে, ছাড়বে না কোনো কোশ্চেন, সব কোশ্চেন অ্যাটেন্ড করবে, প্রয়োগ ছাড়বে না, যতটা পারবে নিজের বুদ্ধিতে আছে সেটা তুমি অবশ্যই করবে। আশা করি বুঝতে পারছো, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।